হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ব্লেন্ডার টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমেদ ব্লেন্ডার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাওয়ার পর আজকের পর্ব থেকে আমরা ব্লেন্ডার শেখা শুরু করব। এখন ব্লেন্ডার যে শিখবো সেই জন্য তো আগে আমাদেরকে ব্লেন্ডারটা ইনস্টল করে নিতে হবে এই জন্য চলেন আমরা ফার্স্টে ব্লেন্ডারটা ডাউনলোড করি এক্ষেত্রে আমি অপেরামিনি ব্যবহার করতেছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন সিম্পলি গুগলে গিয়ে লিখবেন ব্লেন্ডার ডাউনলোড এটা লিখে সার্চ করলে শুরুতেই ব্লেন্ডার ডাউনলোড হওয়ার যে অফিসিয়াল অ্যাড্রেস বা লিঙ্ক সেটা চলে আসবে আমি এই অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা চাইলে সেইখানেও ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে আমরা চলে যাব ব্লেন্ডার ডাউনলোড করার অফিসিয়াল পেজে এই জায়গায় দেখতে পারতেছেন ডাউনলোড ব্লেন্ডার ফোর পয়েন্ট ওয়ান এই বাটন এখানে ক্লিক করলেই মূলত ব্লেন্ডার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে বাট ডাউনলোড করার আগে আমি কয়েকটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি সেটাতে প্রথমত এখানে ফোর পয়েন্ট ওয়ান ভার্সন দেখাচ্ছে আপনারা যদি এই টিউটোরিয়ালটা আজকে থেকে আরও অনেকদিন পরে দেখেন তখন যে এক্সিস্টিং লেটেস্ট ভার্সন থাকবে এ সেই ভার্সনটাই দেখাবে আর ফোর পয়েন্ট ওয়ান এই ভার্সনটা আমি অলরেডি কম্পিউটারে ইনস্টল করেছি এবং এটা ব্যবহার করতে গিয়ে আমার কাছে এটা কয়েকটা জায়গায় একটু স্লো মনে হয়েছিল সেটা আমার পিসির কোনো সেটিংয়ের কারণে হতে পারে এই জন্য আমি আমাদের এই টিউটোরিয়ালে বা এখন পর্যন্ত ব্লেন্ডারের যে থ্রি পয়েন্ট সিক্স এল ভার্সন রয়েছে সেটাই ব্যবহার করতেছি এই জন্য আজকের পর্বে আমি এই দুইটা ভার্সনই ডাউনলোড করা দেখাবো এবং ইনস্টল করা দেখাবো আপনাদেরকে আর এই টিউটোরিয়ালটা ফলো করার জন্য আপনারা চাইলে ফোর পয়েন্ট ভার্সনে ব্যবহার করতে পারেন চাইলে থ্রি পয়েন্ট ভার্সনে ব্যবহার করতে পারেন মূলত বেশিরভাগ বিষয়গুলো একই রকম হবে যদিও কোথাও কোথাও পার্থক্য আছে থ্রি পয়েন্ট সিক্স এবং ফোর পয়েন্ট টু বা আরও লেটেস্ট ভার্সন যদি আসে সেগুলোতে আমি সেই পার্থক্যের জায়গাগুলো যেহেতু আমি দুটো ইনস্টল করে রেখেছি আমি ইনশাল্লাহ সেই পার্থক্যের জায়গাগুলো আপনাদেরকে জানিয়ে দেব তাহলে চলেন ফার্স্টে আমরা ফোর পয়েন্ট ওয়ান বা লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা ডাউনলোড করি এটা ডাউনলোড করার জন্য আমি এখানে ক্লিক করলাম ডাউনলোড ব্লেন্ডার ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এটাতে ক্লিক করার পর এখানে লোকেশন জানতে চাচ্ছে যে আমি কোন লোকেশনে ব্লেন্ডার ডাউনলোড করতে চাই বা সেভ করতে চাই আমি ডেস্কটপ সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করলাম তাহলে দেখতেই পারতেছেন এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আমি এই ভার্সনটা অলরেডি ডাউনলোড করে রেখেছি আমি যদি আপনাদেরকে ডেস্কটপে নিয়ে একটু দেখাই এইখানে দেখতে পারতেছেন ব্লেন্ডার ফোর এটা অলরেডি ডাউনলোড করা এই জন্য আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি এরপর আমরা এল টিএস কিভাবে ডাউনলোড করবো সেটা দেখাচ্ছি প্রথমত আমাদেরকে আবার ফেরত যেতে হবে ডাউনলোড পেজে এখানে লং টার্ম সাপোর্ট এখানে ক্লিক করব তাহলে আমরা এল টিএস ভার্সনগুলো পেয়ে যাব এখন এখানে এল টিএস বলতে আসলে কি বোঝায় সেটা একটু বলে নিই এল টিএস হচ্ছে মূলত লং টার্ম সাপোর্ট অলরেডি এটা এখানে লেখাই আছে তো লং টার্ম সাপোর্ট জিনিসটা হচ্ছে যে ওনারা এই যে থ্রি পয়েন্ট সিক্স এই ভার্সনটা রিলিজ করলো এর মধ্যে যদি রকম বাগ ধরা পড়ে বা কোনো রকম ইরোর হয় তাহলে পরবর্তী আরও এক দুই বছর তারা এটা ফিক্স করে দিবে সো তাদের একটা টিম অলরেডি এটাতে এঙ্গেজ থাকবে এটা ফিক্স করার জন্য যদি কোনো ইয়ার হয় জন্য কোন একটা সফটওয়্যারের যদি অনেক রকম ভার্সন থাকে এবং সেই সফটওয়্যারের যদি স্পেসিফিক কোনো এল টিএস ভার্সন থাকে তাহলে সবসময় নিরাপদ হচ্ছে সেই সফটওয়্যারের এল টিএস ভার্সন ব্যবহার করা যাই হোক এবার চলেন থ্রি পয়েন্ট সিক্স এটাকে ডাউনলোড করে এটাতে সিম্পলি ক্লিক করলে আমাদের আরো একটা পেজে নিয়ে যাবে এটা ডাউনলোড করা সেখানে বিভিন্ন রকম অপশন আছে প্রথমত আমরা এটা স্টিম থেকে ডাউনলোড করতে পারি মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করতে পারি স্ন্যাপগ্র্যাফ থেকে ডাউনলোড করতে পারি অথবা সরাসরি এখানে উইন্ডোজ ইনস্টলার এই বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারি তো এটাতে ক্লিক করলেও আগেরবারের মতো আমাদেরকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে ডোনেট করার জন্য আপনারা চাইলে ব্লেন্ডার ডোনেট করতে পারেন এবং জানতে চাবে আমি কোন জায়গায় এটা সেভ করতে চাই আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে সেভ ক্লিক করলাম ফলে দেখতে পারতেছেন এটা ডাউনলোড হওয়া অলরেডি শুরু হয়ে গেছে বাট আগেরবারের মতোই আমি ব্লেন্ডার থ্রি পয়েন্ট সিক্স এটাও ডাউনলোড করে রেখেছি যেন আপনাদের সময় নষ্ট না হয় এবং এখান থেকে আমি এটা এজন্য জন্য ক্যান্সেল করে দিচ্ছি হয়ে গেল মোটামুটি আমাদের ব্লেন্ডার ডাউনলোড এবার ব্লেন্ডার ইনস্টল করার পালা ব্লেন্ডার থ্রি পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট ওয়ান এগুলো ইনস্টল করার প্রসেস একেবারেই একই রকম আমি ফোর পয়েন্ট ওয়ান অলরেডি ইনস্টল করে রেখেছি এবং থ্রি পয়েন্ট সিক্সটা আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি ইনস্টল করার জন্য সিম্পলি এটা ক্লিক করবেন তাহলে যে ইনস্টলেশন উইজার সেটা ওপেন হবে এখানে শুরুতে নেক্সটে ক্লিক করবেন এরপর চলে আসবে এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট এটার সাথে আপনাকে অবশ্যই এগ্রি করতে হবে যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে সেটা যেই লাইসেন্স এগ্রিমেন্ট থাকে সেটার সাথে এগ্রি করতেই হয় সো এই চেকবক্সটা অন করে এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এরপর আবার নেক্সটে ক্লিক করবেন এরপর ইনস্টল বাটনে ক্লিক করবেন এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন চাচ্ছে যদিও এটা স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারের রেকর্ড হচ্ছে না তো অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশনে এটা অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে ইয়েসে ক্লিক করলে ব্লেন্ডার ইনস্টলেশন শুরু হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই আমাদের ব্লেন্ডার ইনস্টল কমপ্লিট হয়ে গেল আমি এখানে ফিনিশে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্তেছেন আমাদের ডেস্কটপে থ্রি পয়েন্ট সিক্স এই শর্টকাটটা চলে এসেছে আপনি স্টার্ট মেনুতেও ব্লেন্ডার থ্রি পয়েন্ট সিক্স এই শর্টকাটটা পেয়ে যাবেন আর যেহেতু আমি আগে থেকে ব্লেন্ডার ফোর পয়েন্ট ওয়ান ইনস্টল করে রেখেছি সো এই দুটো শর্টকাটই এখানে দেখাচ্ছে তা আপনারা যে কোনো একটাই ব্যবহার করবেন দুইটাই ব্যবহার করতে হবে না যে একটা দিয়ে আপনার এই টিউটোরিয়াল সিরিজ ফলো করতে পারবেন ব্লেন্ডার ইনস্টল করার পর এখন চলেন ব্লেন্ডারের সাথে অল্প অল্প করে পরিচিত হই এই জন্য সর্বপ্রথম ব্লেন্ডারটা ওপেন করবেন ওপেন করার জন্য সিম্পলি ডেস্কটপের এই আইকনে ডাবল ক্লিক করতে পারেন অথবা এখান থেকে মেনু থেকে ওপেন করতে পারেন অথবা আমি সাধারণত ব্লেন্ডারটা টাস পিন করে রাখি এখানে সিঙ্গল ক্লিক করে ব্লেন্ডার ওপেন করা যায় প্রথমবার ব্লেন্ডার ওপেন করার পর আপনাকে এরকম একটা কুইক সেট আপ উইজার দেখাবে এটা শুধুমাত্র প্রথমবারই দেখা যাবে এখানে ডিফল্ট যে সেটিং আছে সেইগুলোকে ডিফল্ট রেখেই আপনি সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর এখন যে লেয়ারটা আসছে এটাকে বলা হয় স্ক্রিন আমরা এখানের অপশনগুলো নিয়ে আলোচনা করছি না কেননা আমরা আমাদের এই টিউটোরিয়ালে মূলত ব্লেন্ডারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো নিয়ে করব। অর্থাৎ যে বিষয়গুলো একজন বিগিনারের জন্য না জানলেই নয় সেই বিষয়গুলোর দিকে আমরা ফোকাস করার চেষ্টা করব। কেননা ব্লেন্ডারের শত শত বিষয় আছে আসলে শেখার জন্য আমরা যদি একসাথে সবগুলোকে ফোকাস করি তাহলে শেখাটা কঠিন হয়ে যাবে অনেকের জন্য এগুলো মনে রাখা কঠিন এবং এগুলোর মধ্যে থেকে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ কোন বিষয়টা গুরুত্বপূর্ণ নয় সেটাও শুরুর দিকে এই এজন্য আমাদের এই সিরিজে আমরা শুধুমাত্র সেই টপিকগুলি কভার করার চেষ্টা করব যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আপনাদেরকে সবগুলো বিষয় অবশ্যই মনোযোগ সহকারে শিখতে হবে তো বলতেছিলাম এটা হচ্ছে স্প্যাশ স্ক্রিন আপনি প্রত্যেকবার যখন ব্লেন্ডার ওপেন করবেন তখনই এই স্প্ল্যাশ স্ক্রিনটা আসবে এবং আসার পর আপনার প্রথম কাজ হচ্ছে এটার বাহিরে এই স্ল্যাশ স্ক্রিন এর বাহিরে যে কোনো জায়গায় কার্সর নিয়ে লেট বাটনে ক্লিক করলেই এটা চলে যাবে এন্ড ফাইনালি ওয়েলকাম টু ব্লেন্ডার এখানে চতুর্পাশে আপনারা অসংখ্য ইউআই দেখতে পারতেছেন একসাথে এতগুলো ইউআই দেখে ঘাবড়া পড়ার কোনো কারণ নেই যে আসলে একসাথে সবগুলো বিষয় কিভাবে শিখবো আপনাকে সবকিছু একবারই শিখতে হবে না আমরা ইনশাআল্লাহ অল্প অল্প করে আগাবো প্রথমত আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই সবগুলো ইউআই মূলত চতুর্ভুজ আকৃতির বিভিন্ন এরিয়াতে ভাগ করা আর এই এক একটি এরিয়াকে আমরা বলতেছি এক একটি এডিটর এখানে সবথেকে বড় যে এডিটরটা আছে এটাকে বলা হয় থ্রি ডি ভিউপোর্ট এডিটর এখানেই মূলত একজন থ্রি ডি আর্টিস্ট তার সব থেকে বেশি সময় নিয়োগ করে এখানে আমরা মডেল তৈরি করি এগুলো একটা সিনকে সাজাই এগুলোকে অবজার্ভ করি বিভিন্ন কাজ এই জায়গাতেই আমরা করে থাকি এরপর এখানে উপরে ডান পাশে এটা হচ্ছে আউটলাইনের এডিটর এখানে মূলত আপনার সিনের মধ্যে যে অবজেক্টগুলো আছে সেগুলোর নামের একটা তালিকা থাকে এগুলোকে আলাদা আলাদাভাবে গ্রুপ করে রাখা যায় আরও বিভিন্ন কাজ করা যায় নিচের অংশে রয়েছে প্রপার্টিস এডিটর প্রপার্টিস এডিটর এটা মূলত অবজেক্টের বিভিন্ন প্রপার্টিস অবজেক্টের রং থেকে শুরু করে আমরা যদি কোনো একটা ইমেজ রেন্ডার করতে চাই সেটা রেজলেশন কি হবে থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয় এখানে সেট করা যায় এরপর রয়েছে নিচের দিকে টাইমলাইন এডিটর টাইমলাইন এডিটর মূলত অ্যানিমেশন এবং সিমুলেশনের জন্য ব্যবহৃত হয় আমাদের এই টিউটোরিয়াল সিরিজে টাইমলাইন এডিটরের খুব একটা কাজ নেই ব্লেন্ডারে কাজ করার জন্য এই ডিফল্ট এডিটরগুলোর পাশাপাশি আরো অসংখ্য এডিটর রয়েছে প্রত্যেকটা এডিটরের উপরের বাম পাশে এডিটর আইকন থাকে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে যতগুলো এডিটর আছে সবগুলো এডিটর একটা লিস্ট দেখাবে এখানে কোন একটা এডিটরের নামের উপরে ক্লিক করলে এক্সিস্টিং এডিটরটা সেই এডিটরে রূপান্তর হবে ফর এক্সাম্পল আমরা এটাকে সেডার এডিটর রূপান্তর করলাম আবার যদি আমরা এখানে এডিটর আইকনে ক্লিক করে থ্রিডি ভিউ পোর্টে ক্লিক করি তাহলে এটা আবার থ্রি ডি ভিউ পোর্টে রূপান্তর হবে একইভাবে আমরা যদি আমাদের আউটলাইনের এডিটরে ক্লিক করি এখান থেকে অন্য যে কোনো একটা এডিটরে ক্লিক করি তাহলে এই এডিটরটা সেই এডিটরে রূপান্তর হবে আবার এখানে এডিটর এখানে ক্লিক করে এখান থেকে আউটলাইনে ক্লিক করে আমরা আউটলাইনের এডিটরে ফেরত আসতে পারবো এইভাবে করে যে কোনো একটা এডিটরকে অন্য একটা এডিটরে রূপান্তর করা যায় এর পাশাপাশি প্রত্যেকটা এডিটরের প্রান্ত বরাবর আমরা যদি কার্সরটা নিয়ে যাই তাহলে দেখতে পারবো আমাদের কার্সরটা পরিবর্তন হয়ে দুই দিকে অ্যারো চিহ্ন এরকম হয়ে গেছে এই অবস্থায় আমরা যদি মাউসের লেফট বাটনে ক্লিক করে আমাদের মাউসটাকে ড্র্যাক করি তাহলে দেখতে পারবো এই এডিটরের আকার ছোট অথবা বড় হচ্ছে একইভাবে এটা ডান বাম দিক থেকে ছোট বড় করা যায় নিচের দিকেও যদি কারসর নিয়ে আসি তাহলে দেখতে পারবো আমাদের কারসরটা পরিবর্তন হয়ে উপর নিচের দিকে তীর চিহ্নর মতো হয়ে গেছে এই মাউসের ধরে আমরা যদি ট্র্যাক করি তাহলে আমাদের এডিটরের আকার পরিবর্তন হবে এর পাশাপাশি আমাদের মাউসের কারসর যদি আমরা যে কোনো একটা এডিটরের কর্নারে নিয়ে আসি যে একটা কর্নারে তাহলে দেখতে পারবো আমাদের এডিটর আমাদের কারসরের চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস চিহ্নের মতো হয়ে গেছে এই অবস্থাতে আমরা যদি মাউসের লেফট বাটনে ক্লিক করে আমাদের কার্সরটা এডিটরের ভিতরের দিকে ট্র্যাক করি তাহলে দেখতে পারবো এইখান থেকে নতুন একটা এডিটর তৈরি হয়ে গেছে এবং আমরা চাইলে এই এডিটরটাকে পরিবর্তন করে অন্য এডিটর বানিয়ে নিতে পারবো আবার আমরা যদি এই কার্সরটা প্লাস চিহ্ন যখন দেখাচ্ছে সেই অবস্থায় মাউসের লেফট বাটনে ক্লিক করে বাইরের দিকে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবো এরকম একটা ওভারল্যাপ আইকন বা ওভারল্যাপ ইন্টারফেস দেখাবে এই আমরা যদি মাউসের লেফট বাটনটা তাহলে দেখতে পারবো আমাদের নতুন যে এডিটটা আমরা তৈরি করেছিলাম সেটা রিমুভ হয়ে গেছে সো এইভাবে করে আমরা এখানে লেফট বাটনে ক্লিক করে ভিতরের দিকে ড্র্যাগ করে নতুন এডিটর তৈরি করতে পারি অথবা বাইরের দিকে ড্র্যাগ করে কোনো একটা এডিটরকে রিমুভ করতে পারি আর এখানে ড্র্যাগ করার ক্ষেত্রে আরেকটা একটা বিষয় বলি সেটা হচ্ছে আপনারা যদি এই কর্নারে মাউসের লেফট বাটনে ক্লিক করে বাম দিকে ড্র্যাগ করেন তাহলে দেখতে পারবেন ডান দিকে এডিটর তৈরি হচ্ছে আবার এখানে ক্লিক করে যদি উপরের দিকে ট্র্যাক করেন তাহলে দেখতে পারবেন নিচের দিকে এডিটর তৈরি হচ্ছে অ্যাট দা সেম টাইম আপনারা যদি এটা রিমুভ করতে চান তাহলে এখানে ক্লিক করে যদি নিচের দিকে ট্র্যাক করেন তাহলে নিচের এডিটরটা রিমুভ হবে আবার এই অবস্থাতে লেফট বাটনে ক্লিক যদি ডান দিকে ওভারল্যাপ করেন তাহলে ডান দিকের এডিটরটা রিমুভ হবে এভাবে করে আমরা চাইলে আমাদের কাজের ধরন অনুযায়ী যে কোনো সময় এডিটর তৈরি করতে পারি অথবা সেগুলোকে রিমুভ করে নিতে পারি আমাদের টিউটোরিয়ালের পরবর্তী অংশগুলো ভালোভাবে বোঝার জন্য আমি এখানে আমাদের টিউটোরিয়ালের যে ফাইনাল প্রজেক্ট আছে সেটা ওপেন করে নিয়েছি আপনারা যে ডিফল্ট লাইট ক্যামেরা কিউব এই সিন আছে এখানে বিষয়গুলো দেখতে পারবেন ফাইনাল ফাইল লাগবে এরকম না বাট চাইলে ফাইনাল ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন এক্ষেত্রে আমি ডাউনলোড লিঙ্ক ইংশালে ডিসক্রিপশনে দিয়ে দিব এটা মূলত গামরোডে আপলোড করা আছে এই লিঙ্ক ইংশালে ডেসক্রিপশনে দেওয়া থাকবে এখানে আসার পর আপনি এইখানে চাইলে আমাকে এক দুই ডলার ডোনেট করতে পারেন অথবা সিম্পলি এখানে জিরো ক্লিক করবেন বা জিরো টাইপ করবেন এরপর পেতে ক্লিক করবেন এরপর এখানে আপনার ইমেল চাইতে পারে আর এই জায়গাতে যেহেতু আমি অলরেডি এটা ওন করে এই জন্য আমাকে এই ওয়ার্নিং দেখাচ্ছে তো আপনার ইমেল অ্যাড্রেস টাইপ করার পর এখানে গেটে ক্লিক করবেন এরপর এটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনি এই পেজে চলে আসবেন এখানে অলরেডি দেখা যাচ্ছে যে লো পলি হার ভার্সন ওয়ান এটা ভার্সন পরিবর্তন হতে পারে যেই ভার্সনই থাকুক এটা সিম্পলি ডাউনলোড করে নেবেন যে ব্লেন্ড ফাইলটা আছে সেই ব্লেন্ড ফাইলটা ডাউনলোড করে নেবেন ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এবং আমি এটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে এবং আগেও এটা ডাউনলোড করা ছিল সো এটাতে सिंपली ডাবল ক্লিক করলে এটা ব্লেন্ডারে ওপেন হয়ে যাবে এখন আমরা আমাদের থ্রিডি ভিউ পোর্টের কয়েকটা বিষয় সম্পর্কে জানব প্রথমত উপরের ডান অংশে এখানে যে গোল গোল বাটনগুলো আছে গুলোকে বলা হয় ভিউ ভিউপোর শেডিং বাটন এখানে প্রথম যে বাটনটা আছে এটা হচ্ছে অয়ার ফ্রেম মুড বা অয়ার ফ্রেম বাটন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার পুরো সিনটা তারের মতো হয়ে গেছে এটা মূলত তার না এখানে অবজেক্টের এজগুলো দেখা যায় এর পরের অপশানটা হচ্ছে সলিড ভিউ মুড বা সলিড ভিউ এটাতে ক্লিক করলে আমরা অবজেক্টের একটা ডিফল্ট কালার বা র্যান্ডম কালারে অবজেক্টটা দেখতে পারি এরপর রয়েছে ম্যাটেরিয়াল ভিউ ম্যাটেরিয়াল ভিউতে ক্লিক করলে অবজেক্টের যে কালারগুলো দেওয়া হয় বা ম্যাটেরিয়াল সেট করা হয় সেটার ইম্প্যাক্টটা সিনের মধ্যে দেখা যায় এবং ফাইনালি রয়েছে রেন্টারভিউ রেন্টারভিউতে মূলত আমাদের অবজেক্টের সাথে ম্যাটেরিয়ালের সাথে লাইটের যে ক্যালকুলেশন সেই সবগুলো সহ ফাইনাল রেজাল্ট আমরা দেখতে পারি অর্থাৎ ফাইনালি আমরা ইমেজ জেনারেট করলে যেই লুকটা পাবো বা যেই রেজাল্টটা পাবো সেটা এই রেন্টারভিউতে দেখা যায় এখন প্রশ্ন হতে পারে যে ভাই রেন্ডার ভিউতেই তো বেশি সুন্দর লাগতেছে তো সবসময় রেন্ডার ভিউতেই রাখি এখন রেন্ডার ভিউতে যেহেতু লাইট ক্যালকুলেশন করতে হয় এই জন্য প্রসেসিং পাওয়ার প্রয়োজন হয় এই জন্য রেন্ডার ভিউতে মূলত কাজ করা যায় না রেন্ডের ভিউতে এসে আমরা জাস্ট চেক করি যে এটা দেখতে কিরকম লাগতেছে আর আমরা মোস্ট অব দ্য টাইম মডেল বানানোর জন্য সলিড ভিউতে এবং ম্যাটেরিয়াল সেট করার জন্য ম্যাটেরিয়াল ভিউটা এখান থেকে অ্যাসেন্ড করে নিই এরপর এখানে লেফট যে বাটনগুলো রয়েছে এগুলোকে একসাথে বলা হয় টুলবার এখানে এগুলোকে এখানে ক্লিক করে চাইলে এক্সপ্যান্ড করা যায় ফলে এগুলোর নাম সহ দেখাবে এর বেশিরভাগ কাজগুলো আমরা সাধারণত শর্টকাটের মাধ্যমে করি জাস্ট জেনে রাখেন যে লেফট সাইডে এটাকে এগুলোকে টুলবার বলে এবং কিবোর্ডে একটা শর্টকাট আছে সেটা হচ্ছে টি বাটন তো টি বাটনে ক্লিক করলে এই টুলবারটা অ্যাপিয়ার হয় আবার টি বাটনে ক্লিক করলে এই টুলবারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় যদিও এখানে অ্যারো বাটন এখানে ছোট্ট একটা অ্যারো আছে এটাতে ক্লিক করলে এটা অ্যাপিয়ার হয় আবার এটাতে ড্র্যাক করলে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় বাট মোস্ট অফ দা টাইম বা মোস্ট অফ দা টাস্ক এর আমরা যে কাজগুলো শিখবো সেগুলো আমরা শর্টকাটের মাধ্যমেই শেখার চেষ্টা করব একটু কষ্ট হলেও শুরুর দিকে কেননা আমরা বেশিরভাগ কাজগুলো শর্টকাটের মাধ্যমে করি এই জন্য কষ্ট হলেও শর্টকাটের মধ্যেই বুদ্ধিমানের কাজ সো এটা শর্টকাট হচ্ছে টিতে ক্লিক করলে এটা অ্যাপিয়ার হবে টিতে ক্লিক করে ডিজে পেয়ার হবে এটা হচ্ছে টুলবার শর্টকাট আরেকটা শর্টকাট হচ্ছে কিবোর্ডের এন বাটন এন বাটনে ক্লিক করলে ডান দিকের যে এই প্রপার্টিস প্যানেল বা সাইড বার আছে এটা অ্যাপেয়ার বা ডিজেপেয়ার হবে তো সাইড সাধারণত অবজেক্টের যে কমন প্রপার্টিস গুলো থাকে লোকেশন রোটেশন সিল কমন যে প্রপার্টি সেগুলো এখানে দেওয়া থাকে বা দেখা যায় এগুলো আমরা যখন ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করব সেখানে এগুলোর বিস্তারিত আলোচনা করব আপাতত এটা মনে রাখেন কিবোর্ডে এনে ক্লিক করলে সাইড বারটা অ্যাপিয়ার হয় আবার এনে ক্লিক করলে সাইড বারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এরপর রয়েছে ব্লেন্ডারের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে অবজেক্টগুলোকে ঠিকভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারা বা সিনের মধ্যে প্রপারলি নেভিগেট করতে পারা নেভিগেশনটা যার যত স্মুথ হবে তার জন্য কাজ করাটা ততটা ইজি হবে কারণ আপনি যদি প্রপারলি সিনটাকে ঘুরিয়ে ফিরে দেখতে না পারেন বা অবজেক্টটাকে ঘুরিয়ে ফিরে দেখতে না পারেন তাহলে আপনার জন্য কাজ করাটা বেশ মুশকিল হয়ে যাবে বাট পজিটিভ নিউজ ইজ দ্যাট ব্লেন্ডার নেভিগেশন করাটা খুবই সহজ এই জন্য আমরা ব্যবহার করব মাউসের মিডল বাটন মিডল বাটন দিয়ে মূলত তিনটা শর্টকাট আমি আপনাদেরকে বলতেছি প্রথমত মাউসের মিডল বাটনে ক্লিক করে আপনি যদি মাউসটাকে ড্র্যাক করেন তাহলে আপনি সিনটাকে রোটেট করে করে দেখতে পারবেন বা ঘুরে ঘুরে দেখতে পারবেন এরপর মাউসের মিডেল বাটনটা আপনি যদি সামনে পিছনে স্ক্রল করেন তাহলে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন এরপর আপনি যদি কিবোর্ড থেকে শিফট বাটনে চেপে ধরে মাউসের মিডেল বাটন চেপে ধরে এরপর মাউসটাকে ড্র্যাক করেন তাহলে আপনি ডানে বামে মুভ করতে পারবেন থ্রি ডি ওয়ার্ল্ডে এটাকে বলা হয় প্যানিং একই কাজ এখানে বাটনের মাধ্যমেও করা যায় এখানে যেই গীসমো বল আছে এটাতে ক্লিক করেও সিনটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায় এখানে ক্লিক করে জুমিন জুম আউট করা যায় এখানে ক্লিক করে প্যানিং করা যায় বাট মোস্ট অফ দ্য টাইম আমরা এখানের বাটন ব্যবহার করি না আমরা শর্টকাট ব্যবহার করি আরও বিভিন্ন ওয়ে আছে বিভিন্ন জায়গাতে নেভিগেট করতে পারার বাট শর্টকাটটাই বেস্ট আপনারা শর্টকাটটাই শেখার চেষ্টা করবেন সিম্পলি মিডল মাউস বাটনে ক্লিক করলে রোটেট এরপর স্ক্রল করলে জুমিন জুম আউট এবং শিট বাটনে চেপে ধরে এরপর ড্র্যাক করলে সিনটা প্যান করা যাবে এরপর আমরা আরো কিছু শর্টকাট শিখবো সেটা হচ্ছে কিবোর্ডের নাম্বার প্যাডের শর্টকাট কিবোর্ডের নাম্বার প্যাডে মূলত নেভিগেশনের জন্য অনেকগুলো শর্টকাট দেওয়া আছে প্রথমত কিবোর্ডের নাম্বার প্যাড থেকে আমরা যদি ওয়ানে ক্লিক করি তাহলে আমরা পেয়ে যাব ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউ অর্থাৎ আমাদের অবজেক্টটা সামনের দিক থেকে দেখতে কিরকম লাগতেছে সেই ভিউটা ইমিডিয়েটলি সেট হয়ে যাবে এরপর যদি কিবোর্ডের নাম্বার প্যাড থেকে আমরা থ্রিতে ক্লিক করি তাহলে আমরা পেয়ে যাব সাইড অর্থোগ্রাফিক ভিউ বা রাইট অর্থোগ্রাফিক ভিউ অর্থাৎ আমাদের অবজেক্টটা ডান দিক থেকে দেখতে কিরকম লাগতেছে আমরা সেটা পেয়ে যাব এরপর যদি নাম্বার প্যাড থেকে সেভেনে ক্লিক করি তাহলে আমরা পেয়ে যাব টপ অর্থোগ্রাফিক ভিউ অর্থাৎ আমাদের অবজেক্টটা উপর দিক থেকে দেখতে কিরকম লাগতেছে সেই ভিউটা ইমিডিয়েটলি সেট হয়ে যাবে প্রত্যেকটা ভিউ নির্ধারণ করার পর আমরা যদি এই জায়গাতে তাকাই তাহলে দেখতে পারবো সেই ভিউ এর নাম দেখাচ্ছে ওয়ানে ক্লিক করলে ফ্রন্ট অর্থোগ্রাফিক থ্রিতে ক্লিক করলে রাইট অর্থোগ্রাফিক সেভেনে ক্লিক করলে টপ অর্থোগ্রাফিক ভিউ এর পাশাপাশি নাম্বার প্যানে আরও কিছু শর্টকাট আছে সেটা হচ্ছে প্রথমত আমরা যদি নাম্বার প্যাডের জিরোতে তে ক্লিক করি তাহলে আমরা পেয়ে যাব ক্যামেরা ভিউ ক্যামেরা ভিউ হচ্ছে যে আমরা এমনিতে তো সিনটা সব দিক থেকে ঘুরিয়ে ফিরে দেখতে পারতেছি বাট ফাইনালি আমরা যদি এটা এখান থেকে একটা ছবি রেন্ডার দেই বা ছবি তুলি তাহলে সেটা ক্যামেরা ভিউ থেকে দেখতে কিরকম দেখাচ্ছে সেটা আমরা নাম্বার প্যাডের 0 তে ক্লিক করলে দেখতে পারবো এই জিনিস এখানে ক্যামেরা আইকনে ক্লিক করলেও দেখা যায় যে ক্যামেরা ভিউ থেকে অবজেক্টটা আসলে দেখতে কিরকম দেখা যাচ্ছে বা আমাদের সিনটা কিরকম দেখা যাচ্ছে এরপর যে শর্টকাটটা আছে সেটা হচ্ছে পার্সপেক্টিভ এবং অর্থোগ্রাফিক ভিউ পরিবর্তন করার এটা হচ্ছে কি নাম্বার প্যাডের ফাইভে ক্লিক করলে অর্থোগ্রাফিক এবং পার্সপেকটিভ ভিউ পরিবর্তন হয় এখন প্রশ্ন হচ্ছে এই অর্থোগ্রাফিক এবং পার্সপেকটিভ ভিউটা আসলে কি চলেন অন্য একটা ফাইল বানিয়ে আপনাদেরকে এই বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কয়েকটা কিউব তৈরি করা আছে এবং আমি যদি আপনাদেরকে এই অ্যাঙ্গেল থেকে একটু দেখাই যে রিয়েল ওয়ার্ল্ডে আমরা যখন কোনো একটা অবজেক্ট দেখি তখন কোন এক অবজেক্টটা যত দূরে যায় সেটা দেখতে ততটা ছোট মনে হয় ফর এক্সাম্পল আমি এটাকে এক্স এক্স আরো আরও দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো দেখতে পারতেছেন আমাদের কাছে যে অবজেক্টটা আছে এবং দূরে যে অবজেক্টটা আছে দুইটার আকার যদিও সেম বাট দেখতে এটা অনেক ছোট লাগতেছে এবং এটা দেখতে বড় লাগতেছে এভাবেই রিয়েল ওয়ার্ল্ড কাজ করে যে অবজেক্ট যত দূরে যাবে দেখতে তত ছোট মনে হবে আর নাম্বার প্ল্যাটের ফাইভে যদি আমি এখন ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে অবজেক্ট যতই দূরে যাক না কেন সেই প্রত্যেকটা অবজেক্ট দেখতে একই রকম আকার মনে হচ্ছে অর্থাৎ কাছের অবজেক্টটা দেখতে ঠিক যত বড় এই দূরের অবজেক্টটা দেখতে ঠিক তত বড়ই মনে হচ্ছে সুতরাং অর্থগ্রাফিক ভিউটা হচ্ছে যে দূরত্ব বাড়ার সাথে সাথে পার্সপেক্টিভ ভিউতে অবজেক্ট দেখতে ছোট মনে হয় বাট অর্থোগ্রাফিক ভিউতে দূরত্ব যতই বাড়ুক সেটা দেখতে একই রকম লাগে বা সাইজটা ছোট বা বড় হয় না এখন প্রশ্ন হতে পারে যে এই অর্থোগ্রাফিক ভিউ এর আসলে প্রয়োজনটা কি এটা মূলত মডেল বানানোর সময় আমরা ব্যবহার করি আমাদের এজ গুলো বা ভার্টেক্স গুলো অ্যালাইনমেন্ট বোঝার জন্য সেটা আমরা কাজ করার সময় আরো ভালোভাবে বুঝতে পারবো বাট আপাতত এটা মনে রাখি যে ফাইভে ক্লিক করলে আমরা এই অর্থোগ্রাফিক ভিউ এবং পার্সপেকটিভ ভিউতে পরিবর্তন করতে পারি এরপর একটা গুরুত্বপূর্ণ শর্টকাট হচ্ছে নাম্বার প্যাডের ডট ডট বাটন এই বাটনের গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা যদি সিনের মধ্যে কোথাও হারিয়ে যাই বা কোন একটা অবজেক্টকে কেন্দ্র করে ঠিকঠাকভাবে রোটেট করতে না পারি তাহলে সেই অবজেক্টটা সিলেক্ট করে আমরা যদি নাম্বার প্যাড ডট বাটনে ক্লিক করি তাহলে সেই অবজেক্টটাকে কেন্দ্র করে সিনটা মোটামুটি অ্যালাইন হয়ে যাবে এরপর যদি আমরা রোটেট করি তাহলে দেখতে পারবো আমাদের সেই অবজেক্টকে কেন্দ্র করে আমাদেরটা বা আমাদের সিনটা ঘুরতেছে এই জন্য কোনো একটা অবজেক্ট নিয়ে যখন আমরা কাজ করব শুরুতেই আমরা চেষ্টা করব অবজেক্টটা সিলেক্ট করে সেটাতে ফোকাস করে নেওয়ার নাম্বার প্যাডের ডট বাটনে ক্লিক করে যেন সেটাতে প্রপারলি আমরা রোটেট করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারি এরপর আরও একটা শর্টকাট হচ্ছে নাম্বার প্যাডের যেই ডিভাইড চিহ্ন আছে সেটা এটাতে ক্লিক করলে যেটা হয় সেটা হচ্ছে আমরা একটা আইসোলেশন ভিউ পাই বা আইসোলেশন মুড পাই অর্থাৎ আমাদের সিনের মধ্যে তো অনেক অবজেক্ট আছে এখন আমরা যদি স্পেসিফিক কোনো একটা অবজেক্ট নিয়ে কাজ করতে চাই তখন আমরা যেটা করতে পারি এই অবজেক্টটা সিলেক্ট করে এখানের এই ডিভাইড চিহ্নতে ক্লিক করতে পারি ফলে আমাদের অবজেক্ট অন্যান্য অবজেক্টগুলো জায়গা মতোই থাকে বাট আমরা সিলেক্টেড অবজেক্ট নিয়ে একটা আইসোলেট লোকাল ভিউতে যেতে পারি এবং এইখানে আমরা শুধুমাত্র আমাদের সিলেক্টেড অবজেক্টগুলোই দেখতে পারি এরপর আবার যদি আমরা সেই ডিভাইড চিহ্নতে ক্লিক করি তাহলে আমরা আবার আগের অবস্থায় ফেরত আসতে পারি এইভাবে সিনের মধ্যে যদি অনেক অবজেক্ট থাকে তখন একটা স্পেসিফিক অবজেক্ট নিয়ে কাজ করতে এই বাটনটা বা এই আইসোলেশন মুডটা খুবই হেল্পফুল হয় এই ছিল মোটামুটি আমাদের আজকের টিউটোরিয়ালে বা টিউটোরিয়ালটা শেষ করার আগে একটা বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনারা যদি ব্লেন্ডার ফোর পয়েন্ট ওয়ান ডাউনলোড করে থাকেন বা ইনস্টল করে থাকেন সেক্ষেত্রে সেই বিষয়টা একটু দেখায় যে ব্লেন্ডার ফোর পয়েন্ট ওয়ান এবং আমাদের যে থ্রি পয়েন্ট সিক্স অলমোস্ট সেম শুরুতেই কুইক সেট আপ স্ক্রিন এরপর স্প্লাইশ স্ক্রিন এরপর যে ইউআই গুলো আছে সেগুলো দেখতে একই রকম এখানে ভিউপোর শেডিং এখানে নেভিগেশন এটা যে রোটেশন এই পাশে টুল বার্ক কিংবা এই পাশের সাইড বার্ক সবগুলো বিষয় একই রকম এই জন্য আপনারা যেই যেই ভার্সনেই ইনস্টল করেছেন ব্লেন্ডারের সেই ভার্সনেই এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করেন এই শর্টকাটগুলো একটু প্র্যাকটিস করেন মনে রাখার চেষ্টা করেন ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা প্রথমত ট্রান্সফর্ম সম্পর্কে জানার চেষ্টা করবো এবং এরপর আমরা আমাদের প্রথম মডেল বানানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমের সবাইকে ভালো রাখুক দেখা হবে পরের পর্বে আল্লাহ হাফিজ